আমাদেরকে জান্নাতে যে সমস্ত নিয়ামত দান করবেন, জান্নাতের নিয়ামত যে কি হবে এটা তো আমরা কেউ জানি না, পৃথিবীর কেউ জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদিসে কুদসির মধ্যে, আ'দাদতু লি'ইবাদিয়া সালিহীন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতার আলা কলবি বাশার। আল্লাহ পাক বলেন আমি আমার নেককার পরহেজগার বান্দাবন্দীদের জন্য জান্নাতে এমন এমন নিয়ামত সৃষ্টি করে রেখেছি, এমন মজা এমন মজা এমন মজা, পৃথিবীর কোনো চক্ষু এমন সুখ শান্তি আর মজার জিনিস কোনোদিন দেখেনি, কোনো কর্ণ জীবনে কোনোদিন এমন শান্তির কথা শুনেনি, কোনো অন্তর কোনোদিন এমন শান্তির কথা কল্পনাও করেনি। ওয়ালা খাতার আলা কলবি বাশার, জান্নাতের নিয়ামত এত মজা হবে এত মজা হবে। এই জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত মৌলিক নিয়ামতগুলো আমাদেরকে দান করবেন তার মধ্যে একটা অন্যতম নিয়ামত হলো জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্বামী স্ত্রী আকারে থাকতে দিবেন, স্বামী স্ত্রী সম্পর্ক জান্নাতেও অটুট থাকবে। এই জান্নাতে স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন মজা হবে, স্বামী স্ত্রীর ওই সম্পর্ক কত মজা হবে এটার কোটি ভাগের এক ভাগ হলেও কিছুটা উপলব্ধি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতেও আমাদেরকে এই স্বামী স্ত্রীর সম্পর্ক দান করেছেন, স্বামী স্ত্রীর সম্পর্ক দান করেছেন দুনিয়াতে জান্নাতের ওই মজাটাকে উপলব্ধি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রীর এই সম্পর্কটা নিয়ে কোরআনে কারীমের মধ্যে গর্ব করেছেন। আল্লাহ পাক বলেন ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة। الله رب العالمين বলেন এই দুনিয়ার মানুষ তোমরা কি আল্লাহকে খুঁজছো, আল্লাহ পাকের নিদর্শন জানতে চাও? আল্লাহ পাক বলেন ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا। আল্লাহ পাকের নিদর্শন সমূহের মধ্য থেকে একটা নিদর্শন হলো আল্লাহ পাক তোমাদের মধ্য থেকেই তোমাদের স্ত্রীদেরকে তৈরি করেছেন, তোমাদের মধ্য থেকেই তোমাদের স্ত্রীদেরকে তৈরি করেছেন। কেন তৈরি করেছেন? আল্লাহ পাক বলেন লিতাসকুনু ইলাইহা, লিতাসকুনু ইলাইহা। ও পুরুষ, আমি আল্লাহ তোমাকে অনেকগুলো দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছি, মহিলাদেরকে না পুরুষদেরকে, কথা বলেন পুরুষদেরকে, পুরুষদেরকে আল্লাহ পাক পুরুষদেরকে দায়িত্ব দিয়েছেন, নারীদেরকে অধিকার দিয়েছেন, পুরুষদেরকে দায়িত্ব দিয়েছেন নারীদেরকে অধিকার দিয়েছেন। যাদেরকে আল্লাহ অধিকার দিলেন তারা এখন অধিকারের স্লোগান দেয় সমান অধিকার চাই। ও আমার প্রিয় মা ও বোনেরা, আপনাদেরকে সমান না তো পুরুষের চেয়ে তিন গুণ বেশি দিয়েছেন, পুরুষের চেয়ে তিন গুণ বেশি দিয়েছেন। এক সাহাবী এসে নবীজিকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূল আল্লাহ মান আবাররু, ওহে আল্লাহর রাসূল আমার সবচাইতে বেশি সেবা বেশি খেদমত এবং সবচাইতে নরম আচরণ সৎ আচরণ আমি কার সাথে করব? নবীজি বললেন উম্মাক, তোমার মায়ের সাথে। সাহাবী প্রশ্ন করলেন সুম্মা মান, এরপরে সেকেন্ড পজিশন কার? ফার্স্ট পজিশন তো আপনি মাকে দিলেন, মায়ের সাথে সবচেয়ে বেশি সদ আচরণ করতে বললেন, ঠিক আছে মায়ের সাথে আমি করলাম, দ্বিতীয় পর্যায়ে গিয়ে আমি সবচেয়ে সদ আচরণ কাকে দিব? নবীজি বললেন উম্মাক, সেকেন্ড পজিশনও তোমার মায়ের। সাহাবি জিজ্ঞাসা করলেন সুম্মা মান, থার্ড পজিশন কার? তৃতীয় স্তরে গিয়ে প্রথম স্তর তো মাকে দিলেন, দ্বিতীয় পজিশন মাকে দিলেন, সুম্মা মান তৃতীয় স্তরে থার্ড পজিশনে গিয়ে আমি কার সাথে সবচেয়ে বেশি ভালো আচরণ করব? নবীজি বললেন উম্মাকা, তোমার মায়ের সাথে। সাহাবি দেখেন বাবার সিরিয়ালই আসছে না, সাহাবিও নাছোড় বান্দা, সাহাবি বলেন সুম্মা মান, ইয়া রাসূলুল্লাহ ফার্স্ট পজিশন মাকে দিলেন, সেকেন্ড পজিশন মাকে দিলেন, থার্ড পজিশনও মাকে দিলেন, এরপরে চতুর্থ পর্যায়ে গিয়ে আমি সবচাইতে সদ আচরণ ভালো আচরণ কার সাথে করব? নবীজি বললেন আবাকা, তোমার বাবার সাথে। তাইলে মাকে কয়বার অধিকার দিয়েছেন? তিনবার দিয়ে চতুর্থবার বাবার কথা বললেন, তাহলে এই পুরুষের চেয়ে নারীর অধিকার কয় গুণ বেশি দিলেন?
তিন গুণ অধিকার বেশি পাওয়ার পরে কেউ যদি বলে সমান অধিকার চাই সমান অধিকার চাই, চালাক না বোকা? হ্যাঁ, বোকা না বোকার ঢেকি, বোকার ঢেকি। আল্লাহ তো নারীদেরকে অধিকার দিয়েছেন, পুরুষকে দায়িত্ব দিয়েছেন। আমি ওই নারী পুরুষের অধিকার সম্পর্কে এখন আলোচনা করতে যাচ্ছি না, তাহলে কথা অন্য দিকে চলে যাবে। আমি যে কথা বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদেরকে আল্লাহ পাক তৈরি করেছেন। কেন তৈরি করেছেন? লিতাসকুনু ইলাইহা। এই পুরুষ, আমি আল্লাহ তোমাকে অনেকগুলো দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছি। তোমার ব্যক্তির দায়িত্ব, তোমার নিজের সমস্ত খোর পোষ বাসস্থান ভরণ পোষণের দায়িত্ব আমি আল্লাহ তোমার কাঁধে দিয়েছি, এবং তোমার স্ত্রীর যাবতীয় ভরণ পোষণের দায়িত্ব আমি আল্লাহ তুমি পুরুষের কাঁধে দিয়েছি, তোমার সন্তান সন্ততির যাবতীয় ভরণ পোষণের দায়িত্ব আমি আল্লাহ তুমি পুরুষের কাঁধে দিয়েছি। তোমার বুড়া বুড়ি বাবা মা অচল হয়ে গেছেন, কামাই করতে পারেন না, কর্ম করতে পারেন না, এই বাবা মার যাবতীয় খোর পোষ বাসস্থান ভরণ পোষণ সব দায়িত্ব আমি আল্লাহ তুমি পুরুষের কাঁধে দিয়েছি। সমাজ পরিচালনার দায়িত্ব আমি আল্লাহ তুমি পুরুষের কাঁধে দিয়েছি। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আমি আল্লাহ তুমি পুরুষের কাঁধে দিয়েছি। এই হাজারো দায়িত্ব পালন করতে গিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পথে ঘাটে হাটে বাজারে অফিসে আদালতে রাজপথে সংসদে সারাটা দিন তুমি গাধার মতো খাটাখাটনি করো। বলেন ঠিক না বেঠিক? এই যে খাটাখাটনি করছো, দিনের শেষে তোমার পেটে ক্ষুধা, তৃষ্ণা, শরীরে ক্লান্তি, মাথায় হাজারো টেনশন, এই সব কিছু নিয়ে তুমি ঘরে ফিরে আসো। ঘরে ফিরে আসো, আল্লাহ পাক বলেন ঘরে এসে খালি দরজাটা নক করবে, তোমার প্রিয়তমা স্ত্রী আকারে একটি নিয়ামত তোমার ঘরে আমি আল্লাহ পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। বলে ও ভাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাঈ দুনিয়া আল-মারআতুস সালিহা। গোটা পৃথিবী সম্পদ, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, পুরা পৃথিবী সম্পদ, দুনিয়া আল-মারআতুস সালিহা, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হলো একজন নেককার পরহেজগার স্ত্রী। আল্লাহ পাক বলেন লিতাসকুনু ইলাইহা, তোমার দিনের শেষে ক্ষুধা ক্লান্তি তৃষ্ণা টেনশন নিয়ে ঘরে আসো, দরজাটা খুলে তোমার বিবি যখন তোমাকে একটা সালাম দিবে, মুচকি হাসি দিবে, নিমিষের মধ্যে তোমার সমস্ত ক্ষুধা তৃষ্ণা ক্লান্তি টেনশন সব কিছু দূরীভূত হয়ে তুমি একটি জান্নাতি প্রশান্তি অনুভব করবে। লিতাসকুনু ইলাইহা, কেন? কারণটা কি? কি আছে এর মধ্যে যে তুমি ঘরে আসা মাত্রই, তোমার বিবির চেহারার দিকে তাকানো মাত্রই, তার মুচকি হাসিটা দেখা মাত্রই তোমার সব টেনশন দূর হয়ে যায়, ক্লান্তি দূর হয়ে যায়? কেন? কারণ কি? আল্লাহ পাক বলেন ওয়াজাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, কারণ আমি আল্লাহ কুদরতিভাবে তুমি এবং তোমার স্ত্রীর মাঝে ভালোবাসা স্নেহ মায়া মমতা এবং মহাব্বতের একটি অদৃশ্যের বন্ধন আমি আল্লাহ নিজে সৃষ্টি করে দিয়েছি। আমার প্রিয় যুবক ভাইয়েরা, আমি বিশেষ করে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, তাহলে বলেন এই বৈবাহিক সম্পর্ক এটা কি আমাদের জন্য শান্তির কারণ না অশান্তির কারণ? শান্তির কারণ, শান্তির কারণ। শান্তির জন্য আল্লাহ পাক এই পারিবারিক বন্ধনটা দান করেছেন, শান্তির জন্য আমাকে আল্লাহ পাক একজন নেককার পরহেজগার স্ত্রী দান করেছেন, এটা অশান্তির কারণ নয়। আজকে আমরা নিজেরা এই শান্তির উপকরণটাকে অশান্তির কারণ বানিয়ে নিয়েছি, আমরা নিজেরা এটাকে বানিয়ে নিয়েছি।